बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम ब्राह्मणबाड़ी रेसिडेंसियल स्कूल एंड कॉलेज कर्तृक ऑनलाइन प्लैटफर्मे तुम्हारे सकल के स्वागत आशा करी तुम्हारा सकले खूब भलो आज तुम्हारे संगे रही रुकसान आहमेद सरकारी शिक्षक बांगला आज के पाठ विषय पंचम श्रेणी बांगला आज के पढ़ब जो विषय की नहीं आज शखर मृतशिल्प कथा रही है सामर सेमिस्टर सिलेबस अंतर्भुक्त हलो शखे मृतशिल्प सूतरा चलो एन शखे मृतशिल्प सम्पर्के कि जेने नहीं गल्पटा सम्पर्के कि जेने आदर्श आनंदपुर ग्रामे मामा बाड़ी बेड़ाते गए गल्प कथक से बस मामा तो बोन आने नाम बिस्टि सोहाना तर भाई तरह रही है तर मामा एक तर बैशाखी मेल में नहीं गए कारण तार मामा ते जानाते चाय बांग्लादेशे संस्कृति ऐतिह्य सम्पर्के ते मेल नहीं जाए मेल में ता कि देखते पाए मेल नागरदोड़ा बाशे तरी कूलो डाला झुड़ी चालन माछ धरा चाय खाल ये बाशे तरी हरेक रकम जिनिस तारा देखते पाए एछाड़ा तारा बांगी तरमुज मुड़ीमुर्गी खाद्यद्रव्यगुलो बांगी तरमुज मुड़ीमुर्गी जिलापी एछाड़ा बाताशार दोकानो देखते पाए तार किछु बाताशा एबं मुड़ीमुर्गीओ केने गल्पकथ शख करे दुटी शखेर हाड़ी केने शखेर हाड़ी केनो केने जानो शखेर हाड़ी काके बोले शखेर हाड़ी जेई हाड़ीते शख करे कोनो जिनिस राखा हय ताके शखेर हाड़ी बोले शख करे कोनो जिनिस राखबे बोले गल्पकथ दुटी शखेर हाड़ी केने এমনি শখের হাড়িগুলো কিন্তু মাটির তৈরি মাটির তৈরি আরও অনেক জিনিস কিন্তু গল্পকথক এবং তার মাম্মা তার ভাই বোনেরা দেখতে পায় বৈশাখী মেলায় যেমন পুতুল মাটি তৈরি পুতুল টিপে টিপে মাটি তৈরি পুতুল বানানো হয়েছে মাছ তৈরি করা হয়েছে বউ জামাই এছাড়াও অনেক রকমের জিনিস বানানো হয়েছে ইলিশ মাছ পর্যন্ত মাটি তৈরি করে বানানো হয়েছে কিছু রঙও করা হয়েছে এগুলো মাটির তৈরি শিল্পকর্ম মাটি দিয়ে যে জিনিসগুলো তৈরি করা হয় তাকে বলা হয় মাটি তৈরি শিল্পকর্ম মাটি শিল্প করতে গেলে কিন্তু এটার মাটি প্রয়োজন আঠারো মাটি প্রয়োজন আঠারো মাটি দিয়ে মাটি তৈরি জিনিসগুলো কারা বানায় জানো কুমাররা আমাদের বাংলাদেশের কুমাররা বাংলাদেশের কুমাররা এই কাজে অনেক পটু অনেক বেশি দক্ষ কুমাররা অনেক যত্ন করে কাঠের চাকা ঘুরিয়ে ঘুরিয়ে মাটি তৈরি মৃৎশিল্প বানায় আমাদের আগেকার দিনের টেরাকোটা আমাদের সবচেয়ে প্রাচীন শিল্পকর্ম টেরাকোটা কিন্তু মাটির তৈরিই হতো এছাড়া অনেক জিনিস আজকাল অনেক নিত্য নতুন প্রয়োজনীয় জিনিস কিন্তু মাটির তৈরি এই শিল্পকর্ম দিয়েই কিন্তু তৈরি করা হয় এবার চলো আমরা এই অধ্যায় অনুশীলনীতে যাই অনুশীলনীতে প্রথমে যেটা আছে শব্দার্থ দেখি আমরা কি আছে প্রথমে শখ আছে শখ মানে কি মনের ইচ্ছা এরপরে আছে নকশা রেখা দিয়ে তো রেখা দিয়ে আঁকা ছবিকে নকশা বলা হয় নকশাকৃত করা হয় তোমরা অনেকেই নকশা করো এবং শখের হাড়িতেও কিন্তু নকশা করা হয় মৃৎশিল্প কি মাটির তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প বলা হয় শখের হাড়ি কি শখ করে পছন্দের জিনিস যে হাড়িতে রাখা হয় সেটাকে শখের হাড়ি বলে গল্প কথক দুটি শখের হাড়ি কিনেছিলেন এবার চলো আমরা প্রশ্নের উত্তরগুলো দেখি পারি কিনা আস্তে আস্তে চেষ্টা করি আমরা পারি কিনা মৃৎশিল্পের প্রধান উপকরণ কি আমরা সবাই জানি মৃৎশিল্পের প্রধান উপকরণ হলো মাটি মাটি দিয়ে মৃৎশিল্প তৈরি করা হয় মৃৎ মানে কি মাটি বাংলাদেশের প্রাচীন মৃৎশিল্প কোনটি বাংলাদেশের প্রাচীন মৃৎশিল্প হলো টেরাকোটা বৈশাখী মেলায় কি কি পাওয়া যায় বৈশাখী মেলায় বাতাসা মুড়িমুড়কি মাটির মৃৎশিল্পের শখের হাড়ি পাওয়া যায় মৃৎশিল্পের নানা রকমের জিনিস পাওয়া যায় পুতুল পাওয়া যায় এছাড়া অনেক রকমের জিনিস আমরা গল্পে যা যা পড়েছি সব কিছুই কিন্তু আমরা বৈশাখী মেলায় পাই আশা করি এই পর্যন্তই থাকুক ক্লাস পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে এ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম